আজ যেন বিচার পাওয়ার আর বিচার দেওয়ার দিন। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছি তেলেঙ্গানার ঘটনার কথা, যেখানে তেলেঙ্গানার ধর্ষকদের এনকাউন্টারে মারল পুলিশ। পাশাপাশি খবর আসছে হরিশ্চন্দ্রপুর থেকে, যেখানে ছদিন আগে 3 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছিলেন এক ব্যক্তি, আজ তাকে গ্রেপ্তার করা হলো। 6 দিনের মাথায় 3 বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কনক রবিদাসকে গ্রেপ্তার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। নিগৃহীতার অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়খণ্ড বাংলা সীমান্তবর্তী মানিকচক এলাকা থেকে কনক রবিদাসকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুক্রবার অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মালদা। অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশ ফাঁড়িতে চড়াও হয়, ভাঙচুর করা হয় অভিযুক্তর বাড়ি। অবশেষে তাকে গ্রেপ্তার করাতে রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। প্রত্যেকেই বলছেন এইভাবেই শাস্তি দিতে হবে, শাস্তি পাওয়াটা যাদের দরকার তাদের জন্য শাস্তি কোনোভাবেই ফেলে রাখা যাবে না। অবশেষে 3 বছরের শিশুকন্যা ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে তুলল পুলিশ। এখানে ভালুকা বাজারে একটা 3.5 বছরের বাচ্চা মেয়েকে রেপ কেসের জন্য একটা পক্সো কেস হয়েছিল গতকাল রাতে। সে আসামি পালিয়ে বেড়াচ্ছিল, আমরা গতকাল রাতে রেপ করে তাকে অ্যারেস্ট করেছি এবং তাকে থানাতে কোর্টে নিয়ে যাচ্ছি। অ্যারেস্ট করা হয়েছে আমাদের পিএসআর এরিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে। লুকিয়েছিল বা আত্মগোপন করেছিল।